স্বাগত বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ ইজিজি এ ফেভারিট। আজকের যে ভিডিও, সে ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট, সে রেজাল্ট সংক্রান্ত বিষয়ে একটি তথ্য নিয়ে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনলাইনে দেখেছো, তাদের মধ্যে অনেকেই দেখেছো নিশ্চয় যে তোমাদের যে রেজাল্ট, সে রেজাল্টের যে স্ট্যাটাস, সে স্ট্যাটাসে এরকমটা লেখা ছিল যে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন। তো এক্ষেত্রে অনেকেই নিশ্চয় তখন বিভ্রান্ত হয়েছো বা এখন হয়তো বিভ্রান্ত হয়ে আছো যে রেজাল্টে হয়তো পাস বা ফেল এরকম কিছু লেখা থাকবে। তো কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন এই কথাটি লেখা থাকার অর্থ কী? তো এ প্রসঙ্গে দেখো যে 19/7/2020 অর্থাৎ 19শে জুলাই তারিখের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে সে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন অর্থাৎ নিজের যে শিক্ষা প্রতিষ্ঠান তাতে যোগাযোগ করার অর্থ রেজাল্টে যেটা দেখিয়েছে তার অর্থ কী, সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তার ব্যাখ্যা বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে। তো এখানে যেটা বলছে দেখো যে এটি যদিও সমস্ত বিদ্যালয় তার যে বিদ্যালয়ের যে সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জ যিনি দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তাদের উদ্দেশ্যেই এরকমটাই জানানো হয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রী বা অভিভাবক অভিভাবিকা যারা তাদের ছেলে মেয়েদের রেজাল্টে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন এই কথাটি স্ট্যাটাসে দেখতে পেয়েছেন তাদের উদ্দেশ্যে এরকমটাই জানাতে বলা হয়েছে যে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন কথাটি যেখানে লেখা আছে সেক্ষেত্রে এরকমটাই ধরে নিতে হবে যে তারা এইচএস পরীক্ষাতে ডিসকোয়ালিফাই হয়েছে অর্থাৎ এইচএস যে পরীক্ষা সে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তারা সফল হতে পারেনি। তো এই রেজাল্ট দেখে যখন তোমরা অনলাইনে রেজাল্ট দেখো তখন নিশ্চয়ই অনেকেই বিভ্রান্ত হয়েছো যে তাহলে কি রেজাল্টে কোনো ত্রুটি আছে বা কোনো কিছু কি নাম্বার বা কোনো কিছুর ক্ষেত্রে কি কোনো ত্রুটি আছে যে নিজের নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে যোগাযোগ করতে বলছে। তো দেখো যে এ প্রসঙ্গে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এরকম বিবৃতি বা বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন বিদ্যালয়ের, যেমনটা তোমাদের প্রথমেই বললাম যে প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জ যিনি আসেন তাদের উদ্দেশ্যে যাতে ছাত্রছাত্রী বা গার্জেনদেরকে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় এরকমটাই জানানো হয়েছে। তো তোমাদের রেজাল্টে যারা কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন বলে এই কথাটি স্ট্যাটাসে দেখতে পেয়েছো তারা নিশ্চয়ই আজকের এই ভিডিওটি থেকে জানতে পারলে যে সেই কথাটির অর্থ কী। এক্ষেত্রে আরও একবার বলে রাখি যে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন কথাটি লেখার অর্থ এটাই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারোনি। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের বলবো যে মন খারাপ না করে যারা এখনও জানতে পারোনি যে সেই কন্ট্যাক্ট ইনস্টিটিউশন কথাটির অর্থ যে পরীক্ষায় পাস করতে না পারা, তো সেক্ষেত্রে বলবো যে তোমরা হতাশ না হয়ে এখনও পর্যন্ত তোমাদের হাতে সময় আছে। তোমরা যেদিন রেজাল্ট নিতে যাবে অর্থাৎ আগামী 31 তারিখ যখন রেজাল্ট নিতে যাবে তখন অবশ্যই জেনে নেবে যে রিভিউ করার সিস্টেম কী। তোমরা যদি চাও তাহলে রিভিউ বা পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ সেটাও করতে পারো, সে সংক্রান্ত বিষয়ের ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। এর পাশাপাশি তোমরা যদি চাও যে আরটিআই করতে, যে আরটিআইয়ের মাধ্যমে তোমাদের সামান্য কিছু খরচের বিনিময়ে তোমরা তোমাদের যে পরীক্ষার খাতা সেই খাতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে পেতে পারো, তো সেই আরটিআইও তোমরা করতে পারো। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমরা যদি তোমাদের কোনো বিষয় পরীক্ষাতে যদি দেখো যে সন্তুষ্টজনক নাম্বার দেয়া নাই বা সন্তোষজনক নাম্বার দেয়া নাই, যারা একমাত্র নিশ্চিত আছো যে এরকম নাম্বার আমি কখনোই পেতে পারি না পরীক্ষাতে পাস করব, তারাই একমাত্র যে আরটিআই করতে পারো। এর পাশাপাশি যেমনটা বললাম যে রিভিউ, সে রিভিউও করবে এবং রিভিউ সংক্রান্ত যাবতীয় তথ্য এই বিদ্যালয়ের তরফ থেকে বিস্তারিত তথ্য তার পাশাপাশি রিভিউ কাজের জন্য যাবতীয় ফর্ম এবং কী করতে হবে না করতে হবে সেগুলো তোমরা বিদ্যালয়ের যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে খোঁজখবর নিয়ে নেবে এবং যেমনটা তারা ওনারা বলবেন সে অনুসারে তোমরা পদক্ষেপ গ্রহণ করবে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কিছু বলার থাকলে পরে অবশ্যই কমেন্ট করবে এবং যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে উপকার হবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সকলে ভালো থেকো, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে।